আসসালামু আলাইকুম। পটল চাষ পদ্ধতি আর এই পটল চাষের বিষয়ে আমি কিছু আলোচনা করব। তার আগে আমার ঠিকানাটা দিয়ে থাকি। অন্যান্য পটলের সাথে আমাদের এই পটল ধরেও বেশি লম্বাও। এক বিঘা জমি অর্থাৎ 33% জমিতে যদি পটল চাষ করেন তাহলে প্রতি সপ্তাহে 15-20 মণ করে পটল উৎপাদন করতে পারবেন। আর আমাদের পটলের সাইজ লম্বা, আমাদের পটলে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না। অন্যান্য পটলে আপনার যেমন পরাগায়ন করতে হয় কিন্তু আমাদের এই জাতটিতে পরাগায়ন করতে হয় না, পরাগায়ন ছাড়াই এই পটল। আর এই পটলের লতা কার্তিক মাসে আপনারা রোপণ করতে পারবেন, মানে আগাম যারা চাষ করবেন কার্তিক মাসের প্রথম সপ্তাহ থেকে পটল চাষ করতে পারবেন। কার্তিক মাস থেকে শুরু করে শীতকালীন 5 মাস আপনারা পটলের লতা অথবা চারা লাগাইতে পারবেন। এটা সিজনারি ফসল, আপনাকে সবসময় লাগাইলে হবে না, এটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত লাগাইতে পারবেন। আর আমি প্রতিনিয়ত এই হাইব্রিড জাতের পটলের লতা বাংলাদেশের প্রত্যেক জেলায় কুরিয়ার সার্ভিস বাসের মাধ্যমে সেল দিয়ে থাকি, অথবা সরাসরি জমিনে এসে নিয়ে যেতে পারবেন। এক বিঘা জমির জন্য আমি পাইকারি রেটে 5,000 টাকা বিঘা হিসেবে বিক্রি করি। আর খরচা যদি আপনারা লতা নিতে চান তাহলে 2 টাকা পিস হিসেবে আমরা লতা বিক্রি করি, সর্বনিম্ন 500 টাকার অর্ডার নেওয়া হয়। আর আমাদের এই জাতটি লাগানোর মেন সময় হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাসে লাগালে তাহলে আগাম পটল আনা সম্ভব। অন্যান্য জাতের থেকে আমাদের এই জাতটা সম্পূর্ণই আলাদা হবে। দেখেন, পটলও দেখতে সৌন্দর্য হবে, লম্বা হবে, এবং আমাদের এই পটল ফলনে ওজনেও বেশি, অল্পতেই কেজি আসবে, 10-12টাতে কেজি আসবে। আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে পটলের লতা অথবা চারা সংরক্ষণ করে লাগাবেন তাহলে লাগাতে পারেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটি অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সবার কাছে প্রত্যেক কৃষকের কাছে পৌঁছে দেবেন, এইটুকুই আমার অনুরোধ। দর্শক মণ্ডলী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।